হ্যালো বন্ধুরা, প্রতিটা হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব অ্যাপসোভিট ক্যাপসুলটি নিয়ে। এই অ্যাপসোভিট ক্যাপসুলটির ব্যবহার এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়াপ্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব অ্যাপসোভিট ক্যাপসুলটি সম্পর্কে। অ্যাপসোভিট ক্যাপসুলটির কি মলিকিউল বা কি কম্পোজিশন দিয়ে তৈরি? অ্যাপসোভিট ক্যাপসুলটির মধ্যে আছে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলটির যে কম্পোজিশনগুলো দিয়ে তৈরি সেটাই আমরা জানলাম। এবার জানবো যে অ্যাপসোভিট ক্যাপসুলটি ক পিসের পাতা হয়। এটি 10 পিসের পাতা হয়। তো বন্ধুরা, অ্যাপসোভিট ক্যাপসুলটির দাম কত পড়ে? তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলটির দাম পড়ে 150 টাকা। তো বন্ধুরা, আমরা এই অ্যাপসোভিট ক্যাপসুলটির সম্পর্কে জানলাম। তো বন্ধুরা, এবার আমরা জানবো যে এটির ব্যবহার এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়াপ্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে। তো বন্ধুরা, তার আগে বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, চলুন এবার জেনে নেব যে অ্যাপসোভিট ক্যাপসুলের ব্যবহার সম্পর্কে। অ্যাপসোভিট ক্যাপসুলটি মূলত ব্যবহার করা হয় মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট কম্পোজিশন আছে এর মধ্যে। তো বন্ধুরা, যেটা হচ্ছে মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন আমাদের কী কাজে লাগে? মাল্টিভিটামিন আমাদের শরীরের মধ্যে শরীরের যে দুর্বলতা বা শরীরের যে এনার্জি লেস সেটাকে, যা শরীরের মধ্যে যে দুর্বল ভাব কাজ করে সেইটির ঘাটতি পূরণ করার জন্য এই হিসাবে আমরা এই মাল্টিভিটামিন ইউজ করে থাকি, বা শরীরের শক্তি সঞ্চয় করার জন্য বা শক্তি বাড়ানোর জন্য বা এনার্জি বাড়ানোর জন্য এই মাল্টিভিটামিন হিসাবে আমরা নিয়ে থাকি। মাল্টিমিনারেলস, মাল্টিমিনারেলস আমাদের কী কাজ করে? মাল্টিমিনারেলস আমাদের বিভিন্ন খনিজ জিনিসগুলো, যেগুলো আমাদের মধ্যে আয়রন হিসেবে ব্যবহার করে, তো আমাদের শরীরে রক্ত বাড়ায়। তো মাল্টিমিনারেলস আমাদের মধ্যে এই কাজ করলে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কী করে? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের মধ্যে একটা নতুন করে একটা আমাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার বুস্টারের কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলটি ব্যবহার করার ফলে আমাদের মধ্যে আমরা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই তিনটে কম্পোজিশনের কাজ আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলটি একটি মাল্টিভিটামিন ক্যাপসুল। এটি মাল্টিভিটামিনের সাথে সাথে আমাদের মাল্টিমিনারেলস আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটি শরীরের মধ্যে আমাদের শক্তি সঞ্চার করবে এবং আমাদের শরীর থেকে যে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে এবং আমাদের শরীরের যে ব্লাড বা হিমোগ্লোবিনের রক্তের চাপ, রক্ত বাড়াবে এবং আমাদের এই মাল্টিমিনারেলস থাকার বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের মধ্যে একটা শক্তি সঞ্চয়ের প্রাদুর্ভাব ঘটবে। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী আছে? এই অ্যাপসোভিট ট্যাবলেটটি ডক্টররা মূলত একটা করে দিনে দুবার খেতে দেয়। তো এটি পেশেন্টের উপর নির্ভর করবে, একটা করে অনেক সময় এই ট্যাবলেটটি একটা করেও খাওয়ার পরে প্রেসক্রাইব করে থাকে। তো অবশ্যই এটি ডক্টররা পেশেন্টের কন্ডিশন বুঝে প্রেসক্রাইব করবেন। তো এই অ্যাপসোভিট ক্যাপসুলটি খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে তারপর আপনারা খাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলের খাওয়ার নিয়ম জানলাম, অ্যাপসোভিট ক্যাপসুলের ব্যবহার জানলাম। এবার জানবো অ্যাপসোভিট ক্যাপসুলের আমাদের মধ্যে যে ক্রিয়াপ্রতিক্রিয়া কী হবে সেটা সম্পর্কে। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ক্যাপসুলটি যেহেতু একটি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসুল, তো এই মাল্টিভিটামিন যে সমৃদ্ধ যে ক্যাপসুল বা ওষুধগুলি হয় সেগুলি খেলে আমাদের মধ্যে যেটা হয় সবথেকে বড়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে এবং স্টমাক পেন বা পেটে ব্যথা হতে পারে। এই জাতীয় যদি কোনো সমস্যাগুলি হয় তো অবশ্যই ট্যাবলেটটি ব্যবহার করবেন না, ডক্টরের সাথে পরামর্শ করবেন। তো মাল্টিভিটামিন ট্যাবলেট খেলেই অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়। তো যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা বা স্টমাক পেন, পেটে ব্যথা এবং নৌসিয়া বা বমিটিং হতে পারে, যদি এই সমস্ত সমস্যাগুলি হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন, এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই অ্যাপসোভিট ট্যাবলেটটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।